প্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটি গুরুরহাটে। আজ বুধবার। আজ আপনাদের রাজশাহী সিটি গুরুরহাটে কিছু খামারি ষাঁড়গরুর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর বিক্রেতারা সবসময় গরুর দাম অনেক বেশি চাইবে, আপনারা দামাদামি করে কিনলে অনেক কম দিয়ে কিনতে পারবেন। তাহলে চলুন আমরা বিক্রেতার সাথে গরুর দাম সম্পর্কে বিস্তারিত কথা বলি। আচ্ছা, এই গরুগুলো কত জোড়া যাচ্ছেন? ১৮০,০০০ করে যাচ্ছেন। এটা দাঁত হয় না তাই না? যারা খামার করতে চান তারা এই ধরনের গরু নিতে পারেন, দামাদামি করলে অবশ্যই কম আছে। এই গরুগুলো খামার দিলে খুব ভালো, এগুলো তাড়াতাড়ি বড় হবে। দাদা, এই জোড়া চাইছেন কত দাম? এই জোড়া দাম চাইছেন কত? এই জোড়া জোড়ার দাম ১২৫ চাইছেন? না, আমি দাম জানছি, নিব না। এই জোড়া দাম চাইছে ১২৫,০০০। দামাদামি করলে অবশ্যই কম আছে। আজকে আমদানি হয়েছে, বিক্রি হয়েছে তাই না ভাই? মাল তো আমার কাছে থাকে যে ভাই, ভিডিও করা মাল তাই না? এগুলো কত কাজ হচ্ছে? ওই দামে এগুলো ৬৫-এর মধ্যে চা দাম চা আছে, হয়তো কিছু কম বেশি সব। এগুলা কি খামারের জন্য নেওয়া যায়? হুম, নেপালি বা সিন্ধি টাইপের থেকে এগুলো ভালো হবে। এগুলো হলো শাহিওয়াল মাল। শাহিওয়াল এগুলা? হ্যাঁ। হ্যালো বাপু, এই ধরনের গরুকে নিয়ে আসেন না রে কাজে? দুই আটা আর রাখেন না, মাল থাকবে না কাকা, বেঁচে দেবো সব। বড় ভাই, এই টাইপের মাল আপনি নিয়ে আসেন? সব বড় ছোট সব থাকে আমার, দেখো তো প্রতিদিন তো দেখো। আপনার ফোন নাম্বারটা দেন, বুঝছেন? 01733-01736247-6247-55-755। দেখেন ভাই, ভাই বড় ভাই, আমি একবার অন্তর খুলে কথাটা কহিনি না আপনাকে। যারা খামার করতে চান তারা এই ধরনের গরু নিতে পারেন, খুব সুন্দর সুন্দর গরু। এগুলো ৫৫-৬০-এর মধ্যে কিনতে পারবেন, দামাদামি করলে অবশ্যই একটু কম পাবেন। ভাই জোড়া কত হলো? এটা ৬০,০০০ হলো। ৬০,০০০ কিনলেন না? দাঁত হয়েছে? এটা বিট। এখানে এই ধরনের দিদি গরুগুলো সব কেনা হয়েছে, দেখেন বই ব্যাপক পরিমাণে গরু। এই গরু সব বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে চলে যাবে। আগামীতে কেনা গরুর দাম সম্পর্কে আপনাদের বিস্তারিত একটা ভিডিও দেবো। দেখুন ব্যাপক পরিমাণে গরু কেনা হয়েছে, এই গরুগুলো সব বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে। এই বিটের গরু মূলত ঢাকা, নোয়াখালী, ফেনী, চিটাগাং এই দিকে যাই। জোড়া ১৩৫ হলো। এটা কি বাড়িতে পুষবেন না পুষবেন না? ১৩৫ লাঙ্গল গরু দরকার তো? হ্যাঁ, ১৩৫ ভালো হয়েছে। গরু নিয়ে যাবেন কোথায় আপনি? ইয়াতে নগরবাড়ি, নগরবাড়ি আমিনপুর। এটা কোন পাবনার মধ্যে পড়ে? আপনি এই এলসির কথা বলতেছেন, কাস্টম করবেন ওটা হাটে পিছিয়ে করবেন? হাটে পিছিয়ে তো আসেন দিয়ে দিছে তো,
হাসিল তো নিছেন 450টা হাসিল নিছেন না, এখন একটা 250টা একটা এলসি করা লাগবে আপনাকে। ওখান থেকে? হ্যাঁ ওখান থেকে আপনি হাটা বেশি দেওয়া লাগবে। এটাতে আপনার ওই ওই এখানে একটা হাটা বেশি আছে না, দেখি কাগজ দেখি আপনি তাহলে বলতে পারবো আমি।